বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ তানভীর হায়দার তুষার, আর আমাকে হয়তো কিংগোপলি নামেই অনেকে চেনেন। একটা কোয়েশ্চেন বা একটা জিনিস নিয়ে গত কয়েক মাস ধরে আমার প্রাইভেট মেসেজ এবং আমার ইমেল মোটামুটি ভর্তি হয়ে গেছে, এটাই যে আমার কি হয়েছে, আমি কেন ভিডিওজ আর বানাচ্ছি না, আমার আগের ভিডিওগুলো কোথায় গেল, সব কিছু ডিলিট করে দিয়েছি কি না, সব কিছু বন্ধ কেন করে দিলাম। তো এটা নিয়ে আমি এত এত প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম যে আমি আসলে বুঝতে পারতেছিলাম না সবাইকে কীভাবে ব্যাপারটা গুছিয়ে উত্তর দিব। বাট অ্যাকচুয়ালি জিনিসটা হয়েছে সেটাই আমি আজকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই আমাকে আশা করি সহযোগিতা করবেন এবং ভিডিওটা সর্বশেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেকে অনেক কিছু বুঝতে পারবেন। তো ঘটনাটা এরকম ছিল যে আজকে কয়েক মাস আগে আমি আমার একটা ভিডিও বানাবো এরকম চিন্তাভাবনা মাথায় চলতেছিল, মোটামুটি বিষয়গুলোকে দাঁড়া করে ফেলছিলাম, রেডি করেই ফেলছিলাম। তো যখন আমি ভিডিওটা শ্যুট করতে যাব, আমার মনের মধ্যে আমার একটা কোয়েশ্চেন আসলো যে এই ভিডিওগুলো যেন বানাচ্ছি, এই ভিডিওগুলো আমি কেন বানাচ্ছি, লাইক কার জন্য বানাচ্ছি। তো বুঝতে পারলাম হ্যাঁ, আমি আমার অডিয়েন্সের জন্য বানাচ্ছি, বাট তাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। কিন্তু এন্টারটেইনমেন্টের পর কী, আবার আরেক ভিডিও, নতুন আরেক ভিডিও, এভাবে ভিডিও বানায় গেলাম, কিন্তু এটার পারপাসটা কী, উদ্দেশ্যটা কী? প্র্যাকটিক্যালি যখন জিনিসগুলো নিয়ে ভাবতে লাগলাম, তখন আমার মনের মধ্যে যখনই কোশ্চেনগুলো খুব রীতিমতো আঘাত আনতে শুরু করলো, আমি কিছুটা করতে গিয়েও করতে পারতেছিলাম না, অনেক বাধার সম্মুখীন হচ্ছিলাম। তো জিনিসগুলো নিয়ে আরও ডিপ লেভেলে জানার জন্য আমি আসলে নিজে থেকে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা শুরু করি, বিভিন্ন ফোরামে বিভিন্ন কোয়েশ্চেনের আনসার পড়া শুরু করি অন্যান্য মানুষের। তো একটা পর্যায়ে আমি কিছু ইসলামিক স্কলারদের ভিডিও লেসন দেখতে পাই এবং সেখানে তাদের বিভিন্ন কোয়েশ্চেনের আনসার আমার কাছে আসলে অনেক সুস্পষ্ট হয়ে ওঠে। তো আমি আস্তে আস্তে রিয়েলাইজ করতে থাকি যে আমি যে ভিডিওগুলো আমি আগে বানাইছি বা যেভাবে আমি ভিডিওস বানায় যাচ্ছি, এটার অনেক জায়গাতেই অনেক ধরনের ইলিভেন্ট আছে, অনেক ধরনের সময় আছে যেগুলোতে হয়তো এমন কিছু আমি দেখাই ফেলছি বা বলে ফেলছি জেনে না জেনে, বুঝে না বুঝে, যেটা ইসলামিক বিভিন্ন বিষয়ের সাথে সরাসরি বা ইনডাইরেক্টলি কন্ট্রাডিক্ট করতেছে বা অনেক বিষয়ের সাথে আঘাত আনতেছে, বা ওখানে বিশেষভাবে নিষেধ করে দেওয়ার পরে সেই জিনিসটাতে হয়তো আমি কোনো না কোনোভাবে প্রমোট করে ফেলতেছি। তো এই জিনিসগুলো যখন আমার মাথায় আসা শুরু করলো, আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলো আবার রিভিউ করা শুরু করলাম, যে আমি শুরু থেকে যে কাজগুলো করে গেছি সেগুলো আমি আরেকবার নিজে থেকে মনোযোগ দিয়ে দেখি। তো ভিডিওর বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন স্পেসিফিক সিচুয়েশনে আমি যা যা বলেছি বা যা যা করেছি অ্যাক্টিং, ওগুলো অনেকাংশে আসলে আমার দিক থেকে ভুল ছিল, আমি কমপ্লিটলি রেসপন্সিবল সেটার জন্য। এবং জেনে না জেনে বুঝে না বুঝে যে কাজগুলো করে গেছি, তো সেগুলো যখন আমি আবার যখন দেখা শুরু করলাম অন্য দৃষ্টিতে, অন্য দৃষ্টিভঙ্গি থেকে অ্যাজ এ রিভিউয়ার হিসাবে, তখন আমার কাছে মনে হলো যে না, আমি আসলে রাইট কাজ করি নাই। বিকজ আমার এই ভিডিওগুলো দেখে যদি আরেকজন মানুষ এই একই ভুলটা করে, তো সেটার দায়ভার কিন্তু আমার উপরেও পড়বে, সেটার জন্য জবাবদিহিতা তা আমাকেও করতে হবে। তো এভাবে যখন আমি একটা একটা করে ভিডিও দেখতে থাকি, আমার মনে হয়েছে ভিডিওগুলো আসলে আমার আরেকটা নতুন মানুষের কাছে পৌঁছানোটা ঠিক হচ্ছে না। তো আমি এক এক করে আমার ভিডিও সরাই ফেলতে থাকি, তো এইভাবে আমার পেজ এবং আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার সবগুলো ভিডিও সরাই ফেলি। বা ডাউন দ্য লাইন আমি এটাও বুঝতে থাকি যে আমার নিজেদের অনেক কিছু শেখার এবং জানার প্রয়োজন আছে, তো সেখানে আমি আসলে আস্তে আস্তে সময় দিতে থাকি নতুন নতুন জিনিসগুলো জানার, ইসলামে বিভিন্ন প্রদর্শিত জিনিসগুলো, বিভিন্ন রুলস অনুযায়ী বিভিন্ন কীভাবে কীভাবে জীবনযাপন করা উচিত, কী কী জিনিস গ্রহণ করা উচিত, কী কী জিনিস বর্জন করা উচিত, আল্লাহ এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো যে সুন্নাগুলো সেগুলো অনুসারে কীভাবে জীবনযাপন করা উচিত হবে, সেই জিনিসগুলো নিয়ে আরও স্টাডি করার পর আমি আরও অনেক কিছু জানতে পারি। তো সেগুলো নিয়ে আমার মনে হয় যে আপনাদের সবার আসলে জানা উচিত, কারণ আপনারা বিভিন্ন হয়তো স্টাইলে আপনাদের নিজেদের জীবনযাপন করতেছেন। আমি কাউকে স্পেসিফিকভাবে কোনো ধরনের নাম মেনশন করে কোনো কিছু বলতে যাব না, বাট আমার মতো হয়তো অনেকেই অনেক ভুল পথে চলতেছিলেন। তো সঠিক সময় আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েত না দেন, তাহলে হয়তো আমিও জিনিসগুলো বুঝতে পারতাম না, আমার চোখের সামনে থাকার পর হয়তো আমি দেখতেছিলাম না জিনিসগুলো। এরকম আমার মতো হয়তো অনেকেই এখনও এরকমই রয়ে গেছেন, যারা লাইফস্টাইল আসলে একরকম চলতেছেন কিন্তু আসলে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না সেটা বুঝতেছেন না। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে সময় থাকতে আপনারাও আস্তে আস্তে রিয়েলাইজ করেন, জীবনে আসলে আপনাদের খুবই ক্ষণস্থায়ী,
আপনি কবে মারা যাবেন এটা আপনি নিজে আসলে জানেন না। তো আপনি যে কাজ করতে অবস্থায় মারা যাবেন সেভাবেই আপনাকে আবার কিয়ামতের দিন বা হাশরের ময়দানে আপনাকে তো সেভাবেই পুনর্জাগরণ করা হবে। তখন আপনি কিন্তু নতুন করে কিছু করার সুযোগ পাবেন না। আপনি এই লাইফে জীবিত অবস্থায় যা যা করতেছেন সেই কর্মফলটাই কিন্তু আপনি আফটার লাইফে ভোগ করবেন, মানে আখিরাতে ভোগ করবেন। তো আমি সময় থাকতে কেন ভুল পথে চলব? তো আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত যে আমাকে আল্লাহ তাআলা ভুল পথে থেকে সঠিক পথে আগানোর ব্যাপারে যে দিক নির্দেশনা দেওয়া দরকার সেটা আমাকে সময় মতো দেখাইছেন, এবং আমি আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো এই জিনিসটার জন্য, এবং সবসময় আমার পূর্ববর্তী গুণাগুলোর জন্য, যে ভুলগুলোর জন্য আমি জীবনে করেছি সেগুলোর জন্য আমি মাফ চাইতেছি। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, আমার কোনো আচার ব্যবহার বা কোনো কথায় আপনারা যদি কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন সেটার জন্য আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর জীবনটা খুবই শর্ট, লাইফটা আসলে বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায়। তো আমি বলবো যে লাইফে যে স্তরে আছেন এখন, আস্তে আস্তে একটু একটু করে বোঝার চেষ্টা করেন যে আপনি যে কাজগুলো করতেছেন সেগুলো কি রাইট হচ্ছে না রং হচ্ছে, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আমরা আসলে অনেক সময় আমাদের ব্যাপারে কোনো খারাপ কথা বললে বা আমাদের পয়েন্ট করে কোনো ভুল ধরাইতে গেলে আমরা আসলে খুব বেশি রেগে যাই, আমরা খুব অফেন্ডেড হই, এবং আমরা অনেক সময় কি করি আমরা হালাল আরেকটা কাজকে টেনে এনে হারামটাকে জাস্টিফাই করার চেষ্টা করি, মানে হারাম কাজটাকে কোনোভাবে বৈধ করা যাওয়ার একটা অ্যাটেম্প্ট নেই। আমাদের সবার মধ্যে এই হিপোক্রেসিটা আছে। সো এইরকম অ্যাটিটিউড নিয়ে আমি মনে করি কারোরই লাইফে আসলে আগানো ঠিক হবে না। রেদার সময় থাকতে সবারই আপনার সমাধানে আসা উচিত, আত্মশুদ্ধি করা উচিত। সমালোচনা করাটা অনেক সহজ, আরেকজনের ব্যাপারে মন্তব্য করা অনেক সোজা, কিন্তু টাইম থাকতে নিজে শুদ্ধি মানে আত্মশুদ্ধিটাকে অর্জন করাটাই আমাদের সবার উচিত হবে। কারণ আপনি নিজে জানেন আপনি লাইফে আর কতদিন বেঁচে থাকবেন, আপনার আফটার লাইফের যে আপনি সিচুয়েশনে থাকবেন সেটার কিছুটা না, আপনি পুরাটা কিন্তু এই দুনিয়াতে থাকতে অবস্থাতেই ডিফাইন করে যাচ্ছেন। সো আমি কেন আর ভুল পথে চলব? এরকম আরও হাজারো দৃষ্টান্ত আল্লাহ বিভিন্ন সময়ে আমাদের কোরআনে মানে সরাসরি উল্লেখ করে গেছেন। ওগুলো হয়তো আমরা কখনো পড়ি নাই বা জানার চিন্তা করি নাই, চেষ্টা করি নাই, দেখে কখনো জানতে পারিনি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু একটু করে আপনাদের জায়গা থেকে, যারা যেখানেই আছেন না কেন, যে পরিস্থিতিতে যাচ্ছেন না কেন, স্টুডেন্ট, চাকরিজীবী বা ছেলে মেয়ে যেই হন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনি একটু একটু করে নিজেদের টাইম ইনভেস্ট করেন একটু জানার জন্য যে আপনি যে কাজগুলো করতেছেন, যেগুলো ডেইলি লাইফে যে অ্যাক্টিভিটিগুলো করতেছেন সেগুলো কি আপনার হালাল উপায়ে করতেছেন নাকি সেটার সাথে হারাম মিশে যাচ্ছে, আপনি না চাইতেও কি অনেক ভুল করে ফেলতেছেন রেগুলারলি, এগুলো একটু একটু করে রিয়েলাইজ করার চেষ্টা করেন। আর আমি দোয়া করবো আপনাদের সবার জন্য, যেন আল্লাহ আপনাদের সবাইকে সফলতার সরল পথে আসার তৌফিক দান করেন। লাইফটা মানে বিভিন্ন আঙ্গিকে আসলে দেখা যায়, চাইলে আপনারা আপনাদের লাইফস্টাইলটা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে প্রক্লেম করতে পারেন যে আমি এভাবে আসছি, ও ওইভাবে থাকতেছে, ও অনেক হ্যাপি আছে, এই আছে, সে আছে, বাট এটাও আপনাকে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়াতে সবাই আসলে ফেক জিনিসটাই বেশি শো করে, পারফেক্ট লাইফস্টাইলটা শো করার চেষ্টা করে। টু বি অনেস্ট, কারো লাইফই পারফেক্ট না, কোনো হিউম্যান বিইংই পারফেক্ট না, এবং এই দুনিয়াতে যা হচ্ছে সব কিছু আছে একটা টেস্ট। আপনি যদি টেস্টের সঠিক উত্তর দিতে পারেন সময় মতো, তাহলে আপনি আফটার লাইফে মানে আখিরাতে ভালো জায়গায় থাকবেন। আর এই টেস্টে যদি আপনি সব কিছু সুযোগ পেয়ে জিনিসের অপব্যবহার করেন, তাহলে সেটা জবাব দিতেও আপনাকে আফটার লাইফে করতে হবে। সো এই টেম্পোরারি দুনিয়াতে আসলে সাকসেসের কথা চিন্তা করে আর খারাপ পথে আমরা কেউ আর অগ্রসর না হই, আস্তে আস্তে ভালো পথে আসার চেষ্টা করি। আমি নিজেও বলবো যে পৃথিবীতে আজকে আমাদের এই অবনতি যে হয়েছে, আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের যে এত খারাপ অবস্থা, এটার জন্য আমরা কম বেশি আসলে নিজেরাই দায়ী। আমি নিজেও বলবো যে আমি নিজেও অনেকটা ইরেসপন্সিবল এই অবস্থার জন্য। তো সেই জন্য আমি আগে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করতেছি। আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, আপনারাও নিজেরা নিজেদের উপর একটু সময় ইনভেস্ট করেন, একটু বোঝার চেষ্টা করেন নিজের ফ্যামিলির সাথে আপনারা কী ব্যবহারটা করতেছেন বা নিজেরা কীভাবে থাকতেছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় কতটুকু গুরুত্ব দিচ্ছেন, আপনারা কতটুকু টাইম নিজের উপকারের জন্য ইনভেস্ট করতেছেন নিজের দিনের কাজে, যেখানে অ্যাকচুয়ালি আপনি আলটিমেটলি অনন্তকালের জন্য থাকবেন, সেই বিষয়টা ঠিক করার জন্য আপনারা কতটুকু টাইম দিচ্ছেন, এইটুকু আপনারা একটু ভাবেন, রিয়েলাইজ করেন। আশা করি আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর নিজেরাই খুঁজে পাবেন। আমি সঠিক সময় আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞ থাকব, এবং আমি দোয়া করব যেন আমার প্রিয় ভাই বোনেরা সবাই আপনারা যেন সময় মতো সঠিক পথে ফিরে আসতে পারেন। অনেকে অনেক ধরনের কার্যক্রমে জড়ায় গেছেন, ওগুলো থেকে ফিরে আসতে
বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস আপনাদের করতে হবে, এবং আমি জানি সেটা অনেক কঠিন হবে, বাট আমি দোয়া করতেছি আল্লাহ যেন আপনাদের সেই পথটাকে অনেক সহজ করে দেন এবং আপনারা সময় মতো সঠিক পথে ফিরে আসেন এবং ভালো কাজে সবাইকে সহযোগিতা করতে পারেন। আমার পক্ষ থেকে আজকে আমি এতটুকুই বলতে যাচ্ছি। আই থিঙ্ক অনেকের কাছে অনেক কিছু পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে, তারপরও অনেকের অনেক কোয়েশ্চেন থাকতে পারে এই ব্যাপারে, আমার এই ভিডিও এবং আলোচনাতে কোনো মন্তব্য থাকতে পারে, সেগুলো কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সবগুলি মনোযোগ দিয়ে পড়ার। এবং আমার পক্ষ থেকে এতটুকুই আজকে বলে আমি শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার পক্ষ থেকে মোহাম্মদ আনভির হায়দার তুষার, আল্লাহ হাফেজ।